হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। অনেকদিন ধরে ফুল ডে ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা সকাল থেকে রাত পর্যন্ত একটা ব্লগ শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। এখন হচ্ছে সকালবেলা, আমি একটু জানলাগুলো খুলে দিলাম। আমি সকালে নাস্তাটা করে নিয়েছি, আমার জন্য আমি এক কাপ চা তৈরি করে নিলাম নাস্তাটা করার পরে। আর মিহি এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে এখনও। আর এখন সময় হচ্ছে 9টা মতো বাজে, আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। অনেক সময় লেট হয়ে যায়, আবার অনেক সময় তাড়াতাড়ি উঠি। এক এক সময় এক এক রকম, মানে ঠিক নেই আমার ওঠার। অনেক সময় আমি 8টার দিকে উঠে যাই, আবার অনেক সময় 8:30, আবার অনেক সময় 9টা, আবার তো অনেক সময় 10টাও বেজে যায়। আর আমার কাছে জানলার পাশে বসে চা খেতে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে সময় 10টা মতো বাজে, ভাবলাম ঘরের টুকিটাকি কাজগুলো করে নিই। প্রথমেই আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি, এরপরে পুরো ঘরটা গুছিয়ে নেব, এরপরে দুপুরে রান্নাবান্না শুরু করব। যদি সকালের দিকে ঘরটা গুছিয়ে নিই, তখন দেখা যায় আর বিকেলে একটা চাপ থাকে না। না হলে বিকেলে ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া একটা চাপ থেকে যায়। আর দেখা যায় কি আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, তারপরে মিহির হুজুর আসা, সব কিছু একসাথে হয়ে যায়, তখন আবার ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। আর আজকে কাপড়গুলো একটু কম, যার কারণে আমি মিহির বাবার কাপড়ে দিয়ে দিয়েছি আমাদের মিহির আর আমার সাথে। তো এমনিতে আমি আলাদাই ধুই, দেখলাম যে মিহির বাবারও কয়েকটা কাপড়, আমাদেরও কয়েকটা, তাই সবই একসাথে দিয়ে দিয়েছি আমি। আমার প্রায় অনেকগুলো প্লেট বাটি জমে আছে, সকালের নাস্তা আর রাতের খাবারের প্লেটগুলো জমে আছে, কয়েকটা হাঁড়ি পাতিলও জমে আছে। ভাবলাম এগুলো আগে ক্লিন করে নিই, এরপরে বাকি কাজগুলো শুরু করব। আসলে দেখা যায় কি, চাইলে অনেক ভিডিও করা যায়, টুকিটাকি সবই ভিডিও করা যায়, মাঝে মধ্যে না কেমন যেন হয়ে যায়, ভিডিও করতে ভালো লাগে না, আবার অনেক সময় ভিডিও করতে ভালো লাগে। তো এটা আসলে মনের ব্যাপার, সবসময় দেখা যায় একই জিনিস করতে করতে একটু বিরক্তি চলে আসে, তাই একটু অফ রাখি, আর যখন ভালো লাগে তখন তো করি এই আর কি। এখন আমি দুপুরে রান্না করার জন্য মাছ ভিজিয়ে দিচ্ছি। আজকে চিন্তা করেছি রুই মাছ ভুনা করব, দেখছি যে না পিঠের মাছ তেমন একটা নেই, সবই পেটের মাছ, তো আমি এখানে পেটের মাছই ভিজিয়ে দিচ্ছি। শুধু পিঠের মাছ আমি এক পিস পেয়েছি মাত্র, তো যাই আছে তাই ভিজিয়ে দিচ্ছি, শেষ হয়ে গিয়েছে। আর আজকে দুপুরে তেমন একটা রান্না করতে ইচ্ছে করছে না, সেজন্য টমেটো দিয়ে ভোনা করে নেব আর মিষ্টি কুমড়া ভাজি করব। রাতে তো আমরা রুটি খাই, রুটি দিয়ে খেতে পারবো সেজন্য। এদিকে আমি ফ্রিজ থেকে সবই বের করে নিয়েছি, মিষ্টি কুমড়া, ধনে পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, যা যা লাগে আর কি ফ্রিজ থেকে সবই বের করে নিয়েছি। পুরো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, জাস্ট ঘর ঝাড়ু দেওয়া বাকি। আর মিহিকে নাস্তা করানোর পরে পড়তে বসিয়েছি ওকে আমি। আর এফাকে আমি আমার একটা ড্রেস ভাঁজ করে নিয়েছি, এটা আমি পরশু পরে গিয়েছিলাম ডাক্তারের কাছে, আর ভাঁজ করা হয়নি, এমনিতেই রেখে দিয়েছিলাম, একটু এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম এখন ভাঁজ করে আলমারিতে রেখে দিই।
সব কাজ করে দিবে। তো ছোট টেলার বলছে আপনি আমাকে নিয়ে না, আমি আপনার কথা শুনবো, পরে পুরো ঘরটা আমার ক্লিন করা শেষ, সে সাথে রান্নাঘরে যে যে ক্লিন করার কাজ থাকে সেগুলো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এখন জাস্ট দুপুরে রান্নাটা করা বাকি, তো এখন আমি মাছগুলো ধুয়ে তারপরে ফ্রাই করে মাছ ভুনাটা প্রথমেই করে নেব, এরপরে সবজিটা ভাজি করব। মাছ ভুনা করার জন্য আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, এরপরে আমি এখন মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা যেহেতু জাস্ট আমি ভাজি করব, সেই জন্য একটু ছোট ছোট করে কেটেছি। অন্যান্য সময় দেখা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করি, এমনিতে তেমন একটা ভাজি করা হয় না। আজকে ভাবলাম এমনিতেই ভাজি করি, আর মিহি তেমন একটা চিংড়ি মাছ খেতে পারে না অ্যালার্জির প্রবলেমের কারণে, তাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি না। মিহি বলছে ওর নাকি খিদা লেগেছে, ও বলছে আম্মু ফ্রিজের মধ্যে একটা আম দেখেছি, আমটা আমাকে কেটে দাও। তো আমটা একদমই ঠান্ডা, তো একটু পরেই খেতে পারবে। তো এখন আমি ওকে আমটা কেটে দিচ্ছি, সম্ভবত মনে হচ্ছে আমটা ভিতরে ভালো না, তারপরও কেটে দেখি কি অবস্থা, হয়তো বা এক সাইড দিয়ে একটু কালো কালো হয়ে গিয়েছে। আর আমার বাসায় যে পিলারটা ছিল যেটা দিয়ে আমি ছিলতাম, ওটা কোথায় যে হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না কয়েকদিন ধরে। মানে মাঝে মধ্যে না কোনো কিছু হারিয়ে গেলে কিছুদিনের জন্য এটা গায়েব হয়ে যায়, এরপরে এটা আর খুঁজলেও পাওয়া যায় না, সেজন্য আমি খুঁজছিও না। আমি বলতে যদি থাকে তাহলে এটা অটোমেটিকলি চোখের সামনে পড়ে যাবে, আমি শুধু শুধু খুঁজে সময় নষ্ট করব না, তাই আমি ছুরি দিয়ে এখন কাজ চালাচ্ছি। এদিকে আমার রুই মাছ ভুনাটা হয়ে গিয়েছে, আমি এখন ধনে পাতাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যার পরে আমি আজকে একটু ভালো কিছু খাচ্ছি। অন্যান্য সময় দেখা যায় আমি চানাচুর ঝালমুড়ি এটা সেটা খাই, তো আজকে একটু হেলদি খাবার নিলাম। এখানে এই ফ্রুট দুইটার নাম আমি জানি না, মনে পড়ছে না। এরপরে তিনটা খেজুর নিলাম, তিনটা কাজু বাদাম নিলাম,
তিনটা কাঠবাদাম নিলাম। আসলে আমার কাছে না কাঠবাদাম আর কাজু বাদাম খুবই গন্ধ লাগে, মানে আগে থেকেই তেমন একটা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একদম কমই নিয়েছি। কেমন যেন কাঁচা কাঁচা গন্ধ লাগে, আবার যেগুলো ভাজা বাদাম আছে সেগুলো খেতে ভালো লাগে। অনেক দিন পরে ভাবলাম একটু হেলদি খাবার খাই। এখন মিহির হুজুর চলে এসেছে মিহিকে পড়াতে, তো ভাবলাম মিহির হুজুরকে নাস্তা দেওয়ার জন্য পেঁয়াজও তৈরি করি আর সাথে আমিও খাবো। আসলে কেমন যেন আমার কাছে সন্ধ্যার দিকে একটু ঝাল আইটেমের নাস্তা খেতে বেশি ভালো লাগে, বাঙালি মনে হয় সেই জন্য। তো এখন আমি পেঁয়াজও তৈরি করব, এর জন্য আমি পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ সেগুলো কেটে নিচ্ছি। আর ডালগুলো বাটাই ছিল ফ্রিজের মধ্যে, তাই আর ঝামেলা করতে হচ্ছে না, জাস্ট আমি 1 ঘন্টা 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, এখন ওটা একদম নর্মাল হয়ে গিয়েছে। আর ডালগুলো যেহেতু আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে ডাল বাটা রাখলে যেটা হয় হালকা একটু পানি ছেড়ে দেয়, সেই জন্য আমি এখানে জাস্ট 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি, যাতে করে পেঁয়াজগুলো তৈরি করার পরে তেলে দেওয়ার পরে যাতে মানে একটা মানে গোটা থাকে আর কি, ছেড়ে না দেয়। আর মিক্স মশলা দিয়েছি, আর পেঁয়াজও তো এমনিতে সবাই তৈরি করতে পারে। আর সন্ধ্যার দিকে এই টাইপের খাবারগুলো একটু বেশি ভালো লাগে, ঝাল বড়া, পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমোসা, এসব টাইপের খাবারগুলো একটু বেশি ভালো লাগে, পুরি, আলু পুরি, ডাল পুরি। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো সবসময় দেখেন, ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওর মধ্যে লাইক দেন, শেয়ার করেন, তখন খুবই ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।